জিলহজ মাসের 9 তারিখ সূর্য উদিত হওয়ার সাথে সাথেই হজের গুরুত্বপূর্ণ একটি রোকন আদায়ের উদ্দেশ্যে হাজী সাহেবগণ আরাফার উদ্দেশ্যে গমন করেন। এটা ওই সমস্ত মহান দিনগুলির মধ্যে একটি যেই দিনগুলির মর্যাদা, বড়ত্ব এবং সম্মানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। তিনি বলেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ। আল ইয়াউমুল মাশহুদ হচ্ছে আরাফার দিন, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। অন্যান্য সকল দিনের চেয়ে এই দিনের আরও একটি বড় মর্যাদা হচ্ছে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এই দিনেই আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণতা দান করেন। এই দিনেই তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের উপরে তার নিয়ামতের পরিপূর্ণতা দান করেন। এটি গোনা মাফের দিন এবং এটি জাহান্নাম থেকে মুক্তির দিন। আরাফায় অবস্থানকারী ব্যক্তিদের জন্য এটি ঈদের দিন। হাজি ব্যতীত অন্যদের জন্য এই দিনে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তসম্মত করেছেন। তিনি বলেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বান্দার পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গোনা মাফ করে দিবেন। আরাফায় অবস্থান করে হাজি সাহেবগণ আল্লাহর জিকির করেন, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে দোয়া করেন। ওই দিন সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফেরেশতাদের নিকটে গর্ব করেন। তিনি বলেন, তোমরা আমার বান্দাদেরকে দেখো, তারা দূর দূরান্ত থেকে ধুলামলিন অবস্থায় আগমন করেছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া, আর সর্বোত্তম কথা হচ্ছে যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ বলে গিয়েছেন, আর তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।